চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের কারচুপির মামলায় বিএনপি নেতা শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 1 অক্টোবর মঙ্গলবার চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খায়রুল আমিন এ রায় দেন। বাংলাদেশের ইতিহাসে এরকম হয়নি, এত বড় একটা সংস্থার নির্বাচনে যে মেয়র নির্বাচনে মামলা করে রায় পাওয়াটা বাংলাদেশের প্রথম। এটা আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যেহেতু রাষ্ট্রপতির কোনো প্রভাব এখানে আর নাই, সেখানে কোনো পক্ষ থেকে নেই, এখন নিরপেক্ষ বিচার বিভাগ এখন স্বাধীন এবং বাংলাদেশের উচ্চ আদালতে অনেক পরিবর্তন হয়েছে। আমরা মনে করি যে এই মামলাটি বর্তমানে ন্যায় বিচারের মাধ্যমে একটি রায় আজকে হয়েছে, যুগান্তকারী রায় হয়েছে। 2021 সালের 24 ফেব্রুয়ারি চট্টগ্রামের সিটি কর্পোরেশনের নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে শাহাদাত হোসেন নির্বাচন কমিশনার সহ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় 2021 সালে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়া রেজাউল করিম চৌধুরীর ফলাফল অবৈধ ঘোষণা করা হয়। ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী 3,69,248টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন 52,489টি ভোট পান। এর আগে শাহাদাত হোসেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।